বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহ উদ্ধারণ করে এসেছিল, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বল উদ্ধারণ করে এসেছিল, বাতিল যখন তাতারীদের উদ্ধারণ করে এসেছিল, হক তখন ইবনে তাইমিয়ার উদ্ধারণ করে এসেছিল, এভাবেই বাতিল যখন সম্রাট আকবরের রূপ ধারণ করে এসেছিল, হক তখন স্যার হিন্দুর রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছিল, হক তখন আতাউল্লাহ শাহ বুখারীর রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন ইংরেজের রূপ ধারণ করে এসেছিল, হক তখন উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন এই দেশে বাবরি মসজিদ বাংলার নামে এসেছিল, হক তখন এসেছিল আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাআলার রূপ ধারণ করে, বাতিল যখন ফতোয়া বিরোধী রায়ের রূপ ধারণ করে এসেছিল, হক তখন এসেছিল মুফতি আফজল হক আমিনের রূপ ধারণ করে, বাতিল যখন দেওয়ানবাগি রাজারবাগি এই সমস্ত বাতিলের রূপ ধারণ করে এসেছিল, হক তখন চরমুনার পীর ফজলুল করিমের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন তসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছিল, হক তখন প্রিন্সিপাল হাবিবুর রহমানের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন যখনই যেভাবে এসেছে তখনই এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হককে দিয়েছেন, হকের আত্মপ্রকাশ হয়েছে, হকের বিজয় হয়েছে, ঠিক না ঠিক? এভাবেই বাতিল যখন ব্লগার এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলার জন্য এসেছিল, বাতিল যখন ওই শাহবাজ চত্বরের রূপ ধারণ করে এসেছিল, হক তখন শাপলা চত্বর এবং আহমদ শুকির রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন হিজবুত তাওহীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন উলামায়ে দেওবন্দের উত্তরসূরি বহু আলেমের রূপ ধারণ করে এসেছিল, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي عليه الصلاة والسلام تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا ما هي يا رسول الله وفي رواية قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد كلما ذكره الذاكرون اللهم صل على محمد كلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما إنك أنت العليم الحكيم
নতুন বাজার সোনার বাংলার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের নেহায়েত কাবিল এহতেরাম সম্মানিত সভাপতি সাহেব দামত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা এশার নামাজের পর আবার কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসতে পেরেছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসা বসা কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। আমরা অন্তর থেকে সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার নামে বিষয় নির্ধারণ করা হয়েছে, যুগে যুগে বাতিলের আত্মপ্রকাশ ও তার প্রতিরোধ, যুগে যুগে বাতিল আত্মপ্রকাশ করেছে আর প্রতিরোধ করেছেন কে? আল্লাহ। বাতিল আত্মপ্রকাশ হয়েছে কিন্তু এই বাতিলকে প্রতিরোধ করেছেন কে? জোরে বলি, কে? হক আর বাতিল, হক কাকে বলে? আল্লাহ তাআলার সব কিছু মানার নাম হক। আর আল্লাহ যা বলেছেন তা না মানার নাম বাতিল। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে পথে চলতে বলেছেন এই পথটাই হলো হক পথ, সঠিক পথ। যে পথে চলতে নিষেধ করেছেন সেই পথটা হলো বাতিল পথ। কি বলেন, ঠিক নামে ঠিক? এই হক এবং বাতিলের সম্পর্কে আলোচনার জন্য আমি কোরআনে কারীমের সূরায়ে বনি ইসরাঈল 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন 81 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে একখানা হাদিসও আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে উভয়টাকে সামনে রেখে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব। বাকি একটা কথা বলে যাই, আমি আপনাদের শ্রীমঙ্গলের জন্য স্থানীয় এবং মাহফিল যাও যারা করান তাদের সাথে আমরাও কিছু জড়িত আছি। এই মাহফিলটা হলো আমাদের নিজেদের মাহফিল, এখানে আমি ওয়াজ করার কোনো দরকার নাই, ওয়াজ না করলেও কোনো অসুবিধা নাই, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়ান এবং ওইখানে ওয়াজের সুযোগও হয় আল্লাহ তাআলা ওয়াজ করানো। বাকি এখানে বাহিরের মেহমান যারা আসছেন, প্রধান অতিথি বিশেষ অতিথি, ওনারা আসতেছেন, কেউ আসছেন কেউ আসতেছেন, ওনাদের ওয়াজ হবে লম্বা টাইম, আমি আপনাদের সামনে বেশি সময় নিব না। বিশেষ অতিথি আসার আগ পর্যন্ত আমি হয়তো আপনাদের সামনে কিছু কথা বলবো। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে হক আর বাতিলের দ্বন্দ্ব চালাইয়া দিয়েছেন। হক যখন দুর্বল, হক দুর্বল হয়ে আসে আর বাতিল সবল হয়ে আসে, এটাই নিয়ম। বাতিলের আত্মপ্রকাশ হয় শক্তিশালী অবস্থায়, হকের আত্মপ্রকাশ হয় দুর্বল অবস্থায়, কিন্তু বিজয় কাকে আল্লাহ দান করেন? হক। যেমন আদম আলাইহিস সালামের ছেলেদের থেকেই শুরু হয়েছিল হক আর বাতিলের দ্বন্দ্ব। হাবিল আর কাবিল, আদম আলাইহিস সালামের দুই ছেলে, এক ছেলের নাম কাবিল, কাবিল এসেছিল বাতিলের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হক পাঠাইছেন হাবিলের রূপ ধরে,
এভাবেই বাতেল নমরুদের রূপ ধরে এসেছিল, হক আল্লাহ তাআলা ইব্রাহিমের রূপ ধরে পাঠাইছেন, বাতেল ফিরআউনের রূপ ধরে এসেছিল, হক আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের রূপ ধরে পাঠাইছেন, কি বলেন পাঠাইছেন কি আছেন, বাতেল বনি ইসরাইলের রূপ ধারণ করে এসেছিল, হক আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করে এসে পাঠাইছেন, বাতেল আবু জাহেল উৎপা সাইবা এরকম বড় বড় মক্কার মুশরিকদের রূপ ধারণ করে এসেছিল, হক আল্লাহ তাআলা হককে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে, বাতিল যখন নবুয়তকে অস্বীকার করে মুসাইলামাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছিল, হক তখন আবু বকরের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইমামে আবু হানিফার রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহ রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইমামে আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছিল, এভাবেই বাতিল যখন সম্রাট আকবরের রূপ ধারণ করে এসেছিল, হক তখন সারহিন্দের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছিল, হক তখন আতাউল্লাহ শাহ বুখারির রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন ইংরেজের রূপ ধারণ করে এসেছিল, হক তখন উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন এই দেশে বাবরি মসজিদ বাংলার নামে এসেছিল, হক তখন এসেছিল আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাআলার রূপ ধারণ করে, বাতিল যখন ফতোয়া বিরোধী রায়ের রূপ ধারণ করে এসেছিল, হক তখন এসেছিল মুফতি আফজলুল হক আমিনের রূপ ধারণ করে, বাতিল যখন দেওয়ানবাগি রাজারবাগি এই সমস্ত বাতিলের রূপ ধারণ করে এসেছিল, হক তখন চরমুনার বীর ফজলুল করিমের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন তসলিমা নাসরিনের রূপ ধারণ করে এসেছিল, হক তখন প্রিন্সিপাল হাবিবুর রহমানের রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন যখনই যেভাবে এসেছে তখনই এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হককে দিয়েছেন, হকের আত্মপ্রকাশ হয়েছে, হকের বিজয় হয়েছে, ঠিক না ঠিক? এভাবে বাতিল যখন ব্লগার এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলার জন্য এসেছিল, বাতিল যখন ওই শাহবাজ চত্বরের রূপ ধারণ করে এসেছিল, হক তখন শাপলা চত্বর এবং আহমদ চুকির রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন হিজবুত তাওহীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন উলামায়ে দেওবন্দের উত্তরসূরি বহু আলেমের রূপ ধারণ করে এসেছিল, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন হক আর বাতিলের দ্বন্দ্ব যুগ যুগ ধরে লাগিয়ে দিয়েছেন, হক অনেক বড় রূপে এসেছে, হক এসেছে যখন শান শৌকত লইয়া আসছে, কিন্তু এই হক শান শৌকত তার টিকে নাই, শান শৌকত সব দূরে মিশে গেছে, একজন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন দুর্বল মানুষকে দিয়ে হকের পক্ষে দাঁড় করাইয়া দিয়েছেন, কিন্তু ওই দুর্বলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। এভাবে বাতিল আর হকের দ্বন্দ্ব যদি বলতে চাই, এগুলো তো সংক্ষিপ্ত বললাম, আরো অনেক আছে। আমরা যদি দেখি প্রথমে যদি নূহ আলাইহিস সালামের দিকে তাকাই, সংক্ষেপে বলবো সময় শর্ট, নূহ আলাইহিস সালামের দিকে যদি আমরা তাকাই, নূহ আলাইহিস সালাম একা ছিলেন, একজন নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর, কৌমের সংখ্যা কি একজন ছিল না অনেক অনেক, কিন্তু নূহ আলাইহিস সালাম হকের পক্ষে ছিলেন, পক্ষে ছিলেন, আর তার গোত্রের লোকেরা ছিল বাতিলের পক্ষে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন না তার উম্মতকে বিজয় দিয়েছেন, নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বিজয় দিয়েছেন, কাফের কমকে বিজয় দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকার মাধ্যমে নূহ এবং তার সাথীদেরকে বিজয় দিয়া বাকি সমস্ত কাফের যারা ছিল সবাইকে বন্যা দিয়া নিমজ্জিত করেছেন, ঠিক না ঠিক? এভাবে বাতিল যখন আসলো নমরুদের রূপ ধারণ করে, হক ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করেছে, এই আত্মপ্রকাশ হইল, শুরু হইল যুদ্ধ, ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল, বিশ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, নমরুদ ক্ষমতাসীন প্রেসিডেন্ট, এত বড় ক্ষমতা নিজের খুদাই দাবি করেছে, আমার উপরে কথা বলতে পারে এমন কোন মানুষ নাই, তার দাবি ছিল এরকম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন,
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফলাইছেন, আল্লাহ বলেন বিজয় দিব আমি, আগুনে জ্বালাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়ার ইচ্ছা করছেন, কি করছে, কিন্তু আল্লাহ তাআলা কি করেন, ইব্রাহিমকে বাঁচিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত নমরুদ ধ্বংস হইছে কিনা, হইছে, কিভাবে হইছে, ল্যাংড়া মশা নাকে দিয়ে ঢুকিয়া মগজে চলে গেছে। ল্যাংড়া মশা যখন মগজে গিয়ে কামড় দেওয়া শুরু করছে, জ্বালা শুরু হয়েছে কিনা, এখন খুদাগিরির মজা বাড়া করে দেওয়ার পয়সা। এমন অবস্থা হয়েছে, কাঠের জুতা ছিল ওই সময়, ওই সময় তো প্লাস্টিকের জুতা ছিল না, কাঠের জুতা, জুতা দিয়ে বাড়িয়ে দিলে কি হয়, আরাম দিলে, জুতা দিয়ে বাড়িয়ে দিলে আরাম পাওয়া যায়, আর বাড়ি বন্ধ করলেই কি হয়, কষ্ট শুরু হয়ে যায়, কামড়ানি শুরু হয়ে যায়, বাড়ি যখন দেয় মশা একটু চুপচাপ থাকে, আর যখন বাড়ি বন্ধ করে মশা আবার কামড় শুরু করে দেয়। জুতা দিয়ে বাইরে দিয়ে বাইরে দেয়, শেষ পর্যন্ত কি হলো, যে জুতা দিয়ে বাড়ি দিতেছে তার আর কত জানে দেয়, কইটারে শেষ করে দেয়, এমন এক বাড়ি দিছে মাথা ফাটতে বাস দুই টুকরা হয়ে গেছে, মশা ভিতর থেকে বাইরে ওরা দিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দিয়েছেন, আল্লাহর বিরোধিতা যারা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা যারা করে, এদের শেষ পরিণতি এমন পর্যায়ে হয় নমরুদের মতো। এখনো বর্তমানে যদি কেউ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তারও শেষ পরিণতি নমরুদের চেয়ে ভয়াবহ হবে, ঠিক না বে? ঠিক। নমরুদকে পরাজিত করলেন আল্লাহ, ইব্রাহিমকে বিজয় দান করলেন। এবার যাই আসলিছে মুসা আলাইহিস সালাম আর ফেরাউন, ফেরাউনের ক্ষমতা কম আছে না বেশি আছে? ফেরাউন কি কইছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব, আল্লাহর চেয়ে বড়। আল্লাহ বলেন ফা আখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে ফেরাউন কথা বলছে, রব দাবি করছে কত বছরের প্রেসিডেন্ট, 400 বছরের প্রেসিডেন্ট, এক দুই বছরের না, 5 বছর আর 10 বছরের না, কত বছরের প্রেসিডেন্ট, 400 বছরের প্রেসিডেন্ট, 400 বছরের প্রেসিডেন্টের পরিণতি কি হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বাহিনীকে বড় বানাইয়া তাদের সামনে পাঠাই দিল। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বিরাট বাহিনী পাঠান নাই, কি পাঠাইছেন, সমুদ্রের পানি, সমুদ্রের পানিকে আল্লাহ শরীর হিসাবে ব্যবহার করেছেন। আল্লাহ কোরআনে রেখে আয়াতে বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব কার সৈনিক, আল্লাহর জোরে বলি কার, আসমানে যা কিছু আছে সব আল্লাহর কথা শুনে, জমিনে যা কিছু আছে আল্লাহর কথা শুনে। আল্লাহ কখনো আসমানের সৈনিককে ব্যবহার করেন, কখনো জমিনের সৈনিককে ব্যবহার করেন, নমরুদের বেলায় জমিনের সৈনিক, পানি ফেরাউনের বেলায় পানিকে ব্যবহার করেছেন, কি হয়েছে পানির অবস্থা আপনারা তো জানেন, মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেছে, ফেরাউন যখন ভিতরে ঢুকছে এরপরে কি করছে, পানি একবারে এমন ভাবে মিশে গেছে ফেরাউন এবং তার দলবল সব পানির নিচে কাদা খাইতে খাইতে মারা গেছে। ফেরাউন তখন কয় ইমান আনলাম, ইমান আনলাম মুসার খুদার উপরে, ইমান আনলাম মুসার খুদার উপরে, আল্লাহ বলেন আল আন, এখন ইমান আনছস কেন, এখন ইমানের কোনো দরকার নাই, সারা জীবন আল্লাহর বিরোধিতা করেছ, সারা জীবন নবীর বিরোধিতা করেছ, এখন আর ইমানদারি দেখানোর দরকার নাই, ইমানদারির সময় শেষ, কি করছে পানির নিচে নিমজ্জিত করে মারছে, কেন, আল্লাহ দেখাইতে চান ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা বিয়াদবি করবে, আমি আল্লাহর খোদাইর সাথে যারা বিয়াদবি করবে তাদের শেষ পরিণতি এতই ভয়াবহ হয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। ফেরাউনের পর বনি ইসরাইলদের সামনে ঈসা আলাইহিস সালাম আসছে, ঈসা আলাইহিস সালাম কি হইছে, বনি ইসরাইল তো অনেক বেশি ইহুদিরা, ঈসা আলাইহিস সালাম দুর্বল মানুষ, ঈসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করবে, ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, কিন্তু মারতে পারছে, মারতে পারে না, কি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠাইয়া আসমানে নিয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুক
কা মিনাল্লাযীনা কাফারু আল্লাহ বলেন আমি ঈসাকে উঠিয়ে নিয়ে গেছি আকাশে তার সর্বাধিক মৃত্যু হয় নাই বনি ইসরাইল যত শক্তি নিয়েই দুনিয়াতে আসুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে সাহায্য করেন না ঈসাকে সাহায্য করেন কেন ঈসা আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে বনি ইসরাইল ছিল বাতিলের পক্ষে আল্লাহর নিয়ম হলো হককে হককে আল্লাহ সাহায্য করেন বাতিলকে কখনো সাহায্য করেন না আর আল্লাহর সাহায্য যদি না থাকে বিজয় হওয়া কবিজিত বিজয় অর্জন করা কখনো কারো পক্ষে সম্ভব এভাবে যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন হক আর বাতিলের দ্বন্দ্ব লাগাইছেন হক আত্মপ্রকাশ করেছে বহু শান শৌকতের সাথে শক্তি নিয়া আর বাতিল বাতিল আত্মপ্রকাশ করেছে বহু শক্তি নিয়া হক দুর্বল অবস্থায় আত্মপ্রকাশ করছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন কাকে বাতিল কে না হককে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা তাকাই আল্লাহর রাসূল হক ছিলেন না বাতিল ছিলেন আস্তে বলি সন্দেহ আছে আমাদের নবী যে হক ছিলেন সেতে কোনো সন্দেহ আছে মক্কার মূর্তি পূজারীরা হক ছিল না বাতিল ছিল বাতিল এরা 33 কোটি দেবতার পূজা করছে আল্লাহর রাসূল এসে বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আরবের লোকেরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও তাহলে সফল হয়ে যাইবা কিন্তু মক্কার লোকেরা রাসূলের এই কথাকে না মাইনা বরং রাসূলের উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দিছে দিছে কি না কেমন শক্তিশালী সারি ছিল আবু জাহেল কি মনে করেন আবু জাহেলের নাম শুনলে মানুষ তরতর করে কাঁপতো আবু জাহেলের নাম শুনলে মানুষ প্রস্তাব করে দিতে এমন ভাবে ভয় পেত আবু জাহেল বলে কেমনে বলবে কত বড় শক্তি থাকলে পরে জনসম্মুখে জনসম্মুখে মানুষের সামনে নিজের গোলাম বাদীকে এমন ভাবে নির্যাতন করতে পারে কত বড় শক্তিশালী হলে সুমাইয়ার মতো বাদীকে লজ্জাস্থানে বসে নিক্ষেপ করে শহীদ করে দিছে কিন্তু কোনো বিচারের সুযোগ নাই বিচার কেউ করবে এরকম কথাই বলতে পারে না উতবা উমাইয়া বিন খালফ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ নির্যাতন করছেন করছে আপনারা তো জানেন বিলাল নির্যাতন কম করছেন বেশি করছেন রাতের বেলায় বন্ধু বান্ধব নিয়ে কয়েক দফা পিটাইতো চাবক দিয়া আর এই রক্তাক্ত শরীরটাকে সকালের আরবের রৌদ্র উঠলে পরে এই গরম উত্তপ্ত বালুর উপরে ঠিক করাইয়া শুয়াইয়া সূর্যের দিকে মুখটা কইরা বুকের উপরে পাথর চাপা দিয়া রাখতো কত বড় পাষাণ হইলে কত বড় সন্ত্রাসী হইলে এমন কাজ করতে পারে কিন্তু আল্লাহর রসুলের প্রতিবাদের সুযোগ ছিল না সাহাবায়ে কেরামের প্রতিবাদের শক্তি ছিল না শুধু ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো কিছুই ছিল না এরকম শক্তিশালী আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা এরা ছিল কিনা কিন্তু আল্লাহ আবু জাহেলকে বাঁচায় রাখছেন না মারছেন কিভাবে মারছেন নাবালক দুইজন বাচ্চা মাআযাল মাহফুজ এই নাবালক দুইজন বাচ্চা যাদের শক্তি দুর্বল কোনো শক্তি নাই এত বড় বীরের মোকাবেলা করা পাহলোয়ানের মোকাবেলা করা এটা কেউ কল্পনাও করতে পারে নাই কিন্তু আল্লাহ পাক জানায় দেন ও দুনিয়ার মানুষেরা স্মরণ রাখো ইতিহাস থেকে সাক্ষী হিসাবে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো যে আমার নবীর বিরোধিতা করার কারণে আবু জাহেলের কি পরিণতি হয়েছিল বর্তমানেও যারা নবীর বিরোধিতা করবে নবীর তরিকার বিরোধিতা করবে নবীর নবুয়তকে নিয়ে ছিনিমিনি খেলবে আবু জাহেল আবু লাহাবের যেই পরিণতি হয়েছে তার চেয়ে কঠিন পরিণতি হবে তাদের ঠিক না ঠিক যাই হোক আমাদের নবীর বিরোধিতা করার কারণে আবু জাহেলের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে বদরের যুদ্ধে নির্মম ভাবে নিহত হয়েছে নিহত হওয়ার পর কি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দিন দিন বাড়াইয়া দিছেন শক্তি বাড়াইয়া দিছেন
আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিহি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলেন ও মুসলমানেরা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মাঠে সাহায্য করেছেন, তোমরা ছিলে দুর্বল। 313 জন মানুষ, অস্ত্র নাই কিছু নাই, সাথে না ছোট বাচ্চা বড় সব মিলে 313 জন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি বিরাট কাফের বাহিনীর বিরুদ্ধে। আল্লাহ পাকের এটাই নিয়ম, হক হকের পক্ষে যে ব্যক্তি থাকবে আল্লাহ যুগে যুগে তাদেরকেই সাহায্য করবেন, ঠিক না বেঠে? আমাদের নবী দুনিয়ার থেকে বিদায়ের পর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ইসলামের প্রচার শুরু করলেন, মুসলমানের সঙ্গে কতজন ছিল? একজন। আল্লাহর রাসূল একা, বাড়তে বাড়তে বাড়তেছে, বাড়ছে না কমছে? বাড়ছে। মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? রাসূল মুসলমান ছিলেন কিনা কি কোন আপনার আস্তে বলছে, আল্লাহর রাসূল মুসলমান ছিলেন? হুজুর নিজে বলেন কোরআনের আয়াত, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হইলাম প্রথম মুসলমান। কিন্তু ওয়াজের মাঠ এমন একটা সমস্যা হয়েছে, যারা আসলে ওয়াজ করার কোনো যোগ্যতা নাই এদেরকে নিয়ে মাইকে বসাইয়া দেয়। এই মাইকে বসার পর মানুষের সামনে যখন বসে কি বলতে যে কি বলে নিজেও বুঝে না, কয় রাসূল মুসলমান হয়েছিলেন নাউজুবিল্লাহ। রাস্তায় আল্লাহর রাসূল যদি মুসলমান না হন, নিজেই মুসলমান না, তে মানুষকে মুসলমান বানাইবো কিভাবে? এই সমস্ত বক্তার নামের কলঙ্ক, যারা কোরআন হাদিসের নাম দিয়া আসলে পরে একটা অর্থ করে আর একটা, এরা হক না বাতি? আপনারাই ফতোয়া দিবেন, আমি কিন্তু কিছু বলব। হক আর বাতিল চিনার জন্য মূল নীতি আছে, শেষে বলবো ইনশাআল্লাহ। এইভাবে হক আর বাতিলের দ্বন্দ্ব চলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, এখন দেখছে কি যে নবুয়ত নবী হওয়া এটা তো একটা সম্মানের বিষয়, কি বলেন সম্মানের বিষয় কিনা? যিনি একা ছিলেন মুসলমান, রসুলের বিদায় হজের ভাষণে মুসলমানের সংখ্যা রসুলের সামনে কতজন উপস্থিত ছিলেন? 16 লক্ষ। বিদায় হজের ভাষণে কতজন মুসলমান ছিলেন? 16 লক্ষ মুসলমান ছিল উপস্থিত। এছাড়া আরো মুসলমান ছিল না পৃথিবীতে? যে নবী একা শুরু করছেন ইসলামের দাওয়াত, আল্লাহ পাকের সাহায্য আসার কারণে 23 বৎসরের মাথায় 16 লক্ষ মানুষ মুসলমান নবীর সামনে দণ্ডায়মান। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন হকের কিভাবে আল্লাহ বিজয় দান করেন আর হকের দিন দিন তরক্কি আল্লাহ কিভাবে দান করেন। এইভাবেই হকের বিজয় আর হকের প্রচার প্রসার শুরু। রাসূলের ইন্তেকালের পর দেখছে যে নবী দাবি করা এটার মধ্যে বড় একটা পাওয়ার জিনিস আছে, সম্মানের জিনিস। এই জন্য যুগ যুগ ধরে এরকম নবী দাবি করার অনেক লোক বাহির হয়ে গেছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের পর মুসাইলামাতুল কাযযাব এক ব্যক্তির নাম, মুসাইলামা, তার নাম হইল মুসাইলামা ইয়ামান থেকে ইয়ামান বাড়ি। এই মুসাইলামা কাযযাব না সাদে, কাজ করতো বুঝেন মিথ্যাবাদী, আর সাহায্য করতো সত্যবাদী। মুসাইলামাকে আপনারা মিথ্যাবাদী বলেন না সত্যবাদী বলেন বুঝেন না? আরে আমাদের নবীর পরে নবুয়তি দাবি করেছে, বলছে মুহাম্মদ নবী আমিও নবী, এই কথাটা যদি কোনো ব্যক্তি বলে তাহলে এই রূপটা সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? আমাদের নবীর পরে আর কোন নবী নাই, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন কিনা? আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে খাতামুন নাবিয়্যিন বানিয়ে পাঠিয়েছি। কি নবী? জোরে বলে ভাই কি নবী? আল্লাহর নবী কি বলেছেন? সায়াকুনু ফি আখির যামানি দাজ্জালুল কাযাবুন কুল্লুহুম ইয়াযামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর 30 জনের মতো মিথ্যাবাদী নবী, মিথ্যা নবী দাবি দার বাহির হবে, সবাই হলো মিথ্যাবাদী দাজ্জাল, আমি হইলাম শেষ কবি, আমার পরে আর কোন নবী নাই। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? না।
আল্লাহ কোরআনেও বলছেন, নবী হাদিসেও বলছেন, আমাদের নবীর পরে মুসা আলাইহিস সালাম এসে কি নবুয়তি দাবি কইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হকের পক্ষে দান করায় দিয়েছেন। আবু বকরের হাতে মুসা আলাইহিস সালাম মৃত্যু হয়েছে, আবু বকরের বাহিনীর হাতে মুসা আলাইহিস সালাম নির্মমভাবে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী পরাজিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এভাবেই বাতিলকে পরাজিত করেন। এভাবে যদি একটা একটা করে বলতে যাই তাহলে আসলে সময় হবে না, এভাবে বলতে গেলে সময় হবে না। এই জন্য আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে টাচ দিতেছি যে বাতিল কোনটা আর হক কোনটা, হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন, চিনার দরকার আছে না নাই। যত প্রকারের বাতিল আছে ইংরেজরাও বাতিল হয়ে আসছিল, টিকে নাই, এরকম একটার পর একটা তসলিমা নাসরিন বাতিল হয়ে আসছিল, টিকছে কি কোন টিকছে? যেই বুরকার বিরুদ্ধে তসলিমা নাসরিন বিষয়টা করেছিল এই বোরকা ওই তার জান বাঁচাইবার জন্য সহযোগিতা করছে। বোরকা বইরা অন্ধকারের মধ্যে বোরকা বইরা এরপরে ইয়ার মুখ দিয়া পলাইয়া দিতে বাধ্য হয়েছে। বোরকার বিরুদ্ধে সমালোচনা করেছ, বিষোদাগার করেছ, বোরকা না থাকলে তোমারে বাংলার জনগণ মাটির সাথে মিশাইয়া দিব কোরআনের বিরোধিতা করার কারণে, ঠিক না দেখে? তসলিমার পরিণতি কি করছে এটা তো অনেকেই জানে। এখন যেখানে আছে এখানেও অবস্থা ভালো না, কারণ আল্লাহর বিরোধিতা করলে, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে পরিণতি ভালো হয় না খারাপ হয়? এভাবে একটা একটা করে যে কথাটা সবচেয়ে বেশি দোষী এগুলা এই কয়েকটা কথাই আলোচনা করি। বাতিল যারা এর মধ্যে একটা হলো কাদিয়ানি সম্প্রদায় বাতিল, ঠিক না বুঝে? কাদিয়ানি চিনেন? এই দেশে যখন ইংরেজরা আসছিল 1800